পুরো কোরআনুল কারীমের সব সূরা এবং আয়াতের নির্যাস এই সূরা ফাতিহার মধ্যে গুচ্ছিত রেখেছেন মহান আল্লাহ। এ কারণে এর নাম রাখা হয়েছে উম্মুল কিতাব। এই সূরার আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি, বারংবার পঠিত সাত আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনার প্রতি সাত আয়াত বিশিষ্ট বারংবার পঠিত সূরা এবং মর্যাদাশীল সূরা সূরাতুল ফাতিহা আপনার উপর অবতীর্ণ করেছি। যেহেতু নামাজে এই সূরার পরে আর একটি সূরা পাঠ করা হয়, এ কারণে এই সূরার নাম রাখা হয়েছে মাসানি। এভাবে করি বিশটিরও অধিক সূরা আল্লাহ নাম, এ সূরার নাম বিভিন্ন তাফসীর গ্রন্থে দেওয়া আছে। এই সূরার আর একটি নাম হচ্ছে সূরাতুর শিফা, অর্থাৎ আরোগ্যদাতা, রোগ থেকে মুক্তি দাতা। নবীজি বলেন, ফাতিহাতুল কিতাবি শিফা উম্মিন কুল্লি দাইন। সূরা ফাতিহা এমন সূরা যে সূরায় সকল রোগের ঔষধ রয়েছে। সুবহানাল্লাহ, সকল রোগের আরোগ্যদাতা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আর একটি নাম হচ্ছে আর রুকিয়াতি, অর্থাৎ ফুক দেওয়া, ঝাড় দেওয়া। এই সূরা দ্বারা যদি বিষাক্ত সাপে কাটা রোগীকে ঝাড় ফুক দেওয়া হয়, আল্লাহ পাক তাকে বিষমুক্ত করে দেন। এটা কি মিথ্যা কথা বললাম নাকি? কিন্তু এখন আপনি তো ফুদেলে হবে না, হবে? একটা গল্প শুনেছিলাম, গল্পটা হলো এক লোক গরিব মানুষ হুজুরের কাছে গিয়ে বলেছেন, হুজুর আমাকে কিছু দেন, আমি তো গরিব মানুষ, অসহায়। অনেকবার বলার পরে রসুল বলেছেন, ওইখান থেকে একটা মাটি, একটু মাটির দলা আনো। তো মাটির দলা যখন এনেছে রসুল, সূরা ইখলাস পরে ফু দিয়েছেন, ওইটা স্বর্ণ হয়ে গেছে। না, এটা কিন্তু গল্প বলতেছি। এখন ওই লোক চিন্তা করলো যে সূরা ইখলাস পইরা মাটি ফুদিলে স্বর্ণ হয়ে যায়। বাড়িতে গিয়ে উনি মাটি কেটে স্ত্রীকে নিয়ে ঘর ভরপুর করে ফেলেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, কি তুমি এমন করতেছো কেন? কারে পরে বলবো, মাটি ভরে এরপরে সূরা ইখলাস করে ফু দিচ্ছে কিন্তু স্বর্ণ হচ্ছে না। এখন বলতেছে স্ত্রী যে, তোমার কি হয়েছে আসলে, বলো তো ঘটনা। তো বলছেন যে, আমি রসুলের কাছে গিয়েছিলাম, মাটি পরে ফু দিয়েছে, স্বর্ণ হয়ে গেছে। ইখলাস পরে যখন ফু দিয়েছে, আমি তো ভেবেছি এটা পরে পইরা ফু দিলে স্বর্ণ হয়, এই জন্য এটা করেছি। তখন তার স্ত্রী বলেছে, তোমারও মুখ আর রসুলের মুখ, মুখ তো সেমন হতে হবে, ঠিক কিনা বলেন? সারাদিন মিথ্যা কথা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হ্যাঁ অন্যায় অপরাধ করে এরপরে যদি বলেন যে আমি সূরা ফাতিহা পইরা ফু দিলে স্বর্ণ হয়ে যাবে মাটি, তাহলে কি হবে? হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঘর থেকে আওয়াজ এলো কান্নাকাটির, কি হয়েছে? কয়েক এক ব্যক্তিকে সাপে কেটেছে। তিনি সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে ঝাড়লেন, ওই ব্যক্তি বিষ থেকে মুক্ত হয়ে গেল। এজন্য রসুল বলেছেন, ফাতিহাতুল কিতাবি শিফা উম্মিন কুল্লি সাম্মিন। তাহলে আমরা ফুদেলে তো হয় না, হয় ফুদেয়ার ওরকমের একটা মুখ প্রয়োজন, যে মুখ দিয়ে ফু দিলে কাজ হয়ে যাবে। বন্ধুনে আমার, সূরাতুল ফাতিহার আর একটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। যেহেতু এই সূরার মধ্যে বান্দা প্রার্থনা করে, এত সুন্দর প্রার্থনা অন্য কোনো সূরায় নেই। আমরা তো দাওয়াত করে বলি, হুজুর এই 500 টাকা দিলাম, আপনি 3 ঘন্টা দোয়া করবেন, 3 ঘন্টা দোয়া করে আপনাকে কি বলবে? রসুলের কাছে এক ব্যক্তি দোয়া করলেন,
বিভিন্ন ধরনের দোয়া রাসূলের কাছে পড়তেছেন বলল না এটা না এটার থেকে আরেকটা ভালো বলো এরপরে ওই ব্যক্তি বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রাসূল বললেন এটাই হচ্ছে উত্তম দোয়া তার অর্থ কি জানেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে হে আল্লাহ হে আমাদের পালনকর্তা রব সত্তা আপনি আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ দান করুন অফিল আখিরা আখিরাতের জীবনে কল্যাণ দান করুন অকিনা আযাবান্নার আর জাহান্নামের আগুন থেকে আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন সুবহানাল্লাহ কত উত্তম সুন্দর দোয়া সারা দিন দোয়া করলে হবে সূরা ফাতিহায় যেহেতু দোয়া করা হয় এ কারণে এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া এই সূরাতুল ফাতিহা নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন আমাদের মুসলিম রেনেসাঁর একজন কবি গোলাম মুস্তফা একটা কবিতা লিখেছেন কবিতার নাম প্রার্থনা আপনারা অনেকেই পড়েছেন আমি ক্লাস থ্রিতে না ফোরে পড়েছিলাম ছোট সময় কি সুন্দর কবিতা লিখেছেন কবি বলেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামী দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই করুণা কামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তির চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সে পথ গামী কি সুন্দর কবিতা লিখেছে এই জন্য সূরা ফাতিহার নাম কি সূরাতুদ দোয়া সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ এ ব্যাপারে একটি হাদিস এসেছে তালানহু থেকে হাদিস কেন বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বলেন সলাতকে আমার আর বান্দার মধ্যে বিভক্ত করেছি সলাত মানে ফাতিহা ফাতিহা সূরা ফাতিহাকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করেছি কিভাবে ভাগ করেছি বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিমি মালিক ইয়াউমিদ্দিন বান্দা যখন বলেন আর রহমানির রহিম আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছেন বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক তখন বলেন আমার বান্দা আমার মহত্ব মাহাত্ম্য বর্ণনা করেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা যখন এই আয়াত পড়ে তখন আল্লাহ বলেন এটা আমার আর আমার বান্দার মধ্যে বিভক্ত রয়েছে কি বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর কাছে যা কিছু চায় চাইবে আল্লাহ পাক বান্দাকে মিহিরবানি করে দয়া করে সেটা দান করবেন আল্লাহ পাক বলেন এখানে আমার আর আমার বান্দার মধ্যে বিভক্ত রয়েছে বান্দা যা চায় তাই পাবে এরপরে বান্দা যখন বলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين তখন আল্লাহ পাক বলেন এটা আমার বান্দার প্রাপ্য অংশ আমার বান্দা যা চেয়েছে আমি আল্লাহ পাক দান করে দিলাম আপনি কি হেদায়েত খালি খালি পেয়েছেন সঠিক পথ কি খালি খালি পেয়েছেন আপনার থেকে অনেক জ্ঞানী গুণী পৃথিবীতে আছে অনেক পণ্ডিত রয়েছে ইমানের স্বাদ ইমানের নিয়ামত তারা পায় নাই আল্লাহ পাক আপনাকে দিয়েছেন না চাইতেই দিয়েছেন এই জন্য বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এভাবে করে সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে যদি একটা একটা করে বর্ণনা করি আর ব্যাখ্যা বিশ্লেষণ করি সারা রাত শেষ হয়ে যাবে এগুলো বর্ণনা করা শেষ হবে না এটাই হচ্ছে কোরআন আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا هي رسول ابن بولون সমস্ত সমুদ্রের পানিগুলো যদি মেদাদ হয়ে যায় যদি কালি হয়ে যায় গাছপালা উদ্ভিদ তরুলতাগুলো যদি কলম হয়ে যায় জিন আর ইনসান যদি কাতেব হয়ে লিখতে শুরু করে দেয় সমুদ্রের পানিগুলো ফুরিয়ে যাবে গাছপালা উদ্ভিদ তরুলতাগুলো শেষ হয়ে যাবে জিন আর ইনসানের হায়াতের জীবন শেষ হয়ে যাবে তোমার আল্লাহর প্রশংসা লেখা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আলোচনা দিয়ে ভরপুর করে রেখেছেন এত আলোচনা এক জীবনে এরকমের হাজার জীবন কিয়ামত পর্যন্ত জীবন পেলেও শেষ করতে পারবেন না আমার বন্ধুরা সূরা ফাতিহার অনেকগুলো ফজিলত রয়েছে আমি বেছে বেছে কয়েকটি ফজিলত বর্ণনা করব সূরা ফাতিহায় কি ফজিলত রয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক আসমান থেকে 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন এটা তো সবাই জানেন নাকি 104 খানা কিতাব নাযিল করেছেন 103 খানা কিতাবের মধ্যে যে জ্ঞান রয়েছে পবিত্র কোরআনের মধ্যে সেই সব জ্ঞান আল্লাহ গচ্ছিত রেখেছেন পবিত্র কোরআনুল কারীমের 30 পারা পূর্ণ এই 30 পারার যত জ্ঞান রয়েছে সকল জ্ঞান তার মুফাসসাল অর্থাৎ ক্ষুদ্র সূরা সূরাগুলোর মধ্যে গচ্ছিত রেখেছেন আল্লাহ এই মুফাসসালের যত জ্ঞান রয়েছে এই সব জ্ঞানগুলো আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে গচ্ছিত রেখেছেন সুতরাং যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে সে যেন পুরো কোরআন তেলাওয়াত করল আর যেই ব্যক্তি সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ জানল সে যেন পুরো কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জানল তাহলে সূরা ফাতিহা পড়লে পুরো কোরআন পড়ার ফজিলত পাবেন সুবহানাল্লাহ পড়তে হবে পড়বেন তো সবাই অনেক ভাইয়ের শুদ্ধ নেই সৈশুদ্ধ নেই তারা শুদ্ধ করার চেষ্টা করবেন আমার বন্ধুরা তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন জাহান্নামের স্তর হলো 60টি নাম তো শুনেছেন জাহান্নাম লাজা হুতামা সাইর সাকার হাবিয়া হুমাজা নাম শুনছেন না জাহান্নামের স্তর হলো 60টি সূরা ফাতিহার মধ্যেও 60টি আয়াত রয়েছে যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই 60টি জাহান্নাম থেকে ওই বান্দাকে মুক্ত করে দেবেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম رسول پاک صلی اللہ علیہ وسلم کے بولین یا رسول اللہ یا حبیب اللہ امی اپنا رو امت دیر عذابیر بے پرے بھائی کرتم
কিন্তু যখন সূরা ফাতিহা নাযিল হলো তখন আমার ভয় কেটে গেল। নবীজি বললেন, হে জিব্রাইল, কেন তুমি ভয় করতে, আর কেনই বা তোমার ভয় কেটে গেল? হযরত জিব্রাইল বললেন, আল্লাহ পাক যখন বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, অবশ্যই সকল মানুষের জন্য জাহান্নামের প্রতিশ্রুতি রয়েছে। লাহা সাবআতু আবওয়াব, উহার রয়েছে সাতটি স্তর। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, সুতরাং এই সাতটি দরজার জন্যই নির্দিষ্ট করে রাখা হয়েছে তাদের এক একটি দলকে। যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তো আপনার সমস্ত উম্মতগণই জাহান্নামের একটি অংশে রয়েছে। কিন্তু যখন সূরাতুল ফাতিহা নাযিল হলো আমার ভয় কেটে গেল। আমি বুঝতে পারলাম, যেই ব্যক্তি সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করবে, শুদ্ধভাবে তেলাওয়াত করবে, নামাজে তেলাওয়াত করবে, তার জন্য সাতটি জাহান্নাম, এই সাতটি আয়াত জাহান্নামের জন্য অর্গল হয়ে যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, ভাইদের বলবেন যাদের শুদ্ধ নেই শুদ্ধ করার চেষ্টা করবেন। অনেক ফজিলত রয়েছে সূরা ফাতিহার মধ্যে। বন্ধুরা আমার, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক কোন কওমের উপর গোত্রের উপর চূড়ান্ত ভাবে আযাবের ফয়সালা করে দেন। এরপরে আল্লাহ পাক যখন আজানে আযাবের ফয়সালা করে দেন, ইন্নাল কওমা লা ইবাসাল্লাহু আযাবান হাতমাম মাকদিয়া, অর্থাৎ কোন গোত্রের প্রতি চূড়ান্ত ভাবে আযাবের ফয়সালা করে দেন। ফায়াকরাউ সাবিয়ুম মিন সিবিয়ানিহিম ফিল মাকতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সম্প্রদায় ওই গোত্রের কোন সন্তান গিয়ে মক্তবে গিয়ে সূরা ফাতিহা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করেন, ফায়াসমাউহুল্লাহু তাআলা, আল্লাহ পাক সেই তেলাওয়াত শুনতে পান, ফায়ারফাউহুম ফায়ারফাউ আনহুমুল আযাব ফায়ারফাউ আনহুম বিসাবাবিহিল আযাব আরবাঈনা সানা। নবীজি বলেন, আল্লাহ পাক যখন ওই সম্প্রদায়ের শিশুর জবান থেকে সূরা ফাতিহা শুনতে পান তখন আল্লাহ পাক ওই গোত্র ওই সম্প্রদায়ের থেকে চল্লিশ বছরের জন্য আযাবকে তুলে নেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা ছোট্ট সময় মক্তবে পড়েছি, এরপরে স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, এখন মক্তবে যাওয়ার সুযোগ হয় না। পিতামাতা সকালবেলা সন্তানকে কিন্ডার গার্ডেনে দেবেন, পেরেশান হয়ে যান, এত বড় হয়েছে নামাজের দোয়া পারে না, শুদ্ধ করে সূরা বলতে পারে না, এত বয়স হয়েছে নামাজের নিয়ম জানে না, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দেবেন একটু চিন্তা করুন। আগে মানুষের যদি সন্তান হতো, সন্তান জন্মের পরে পূর্বেই আমরা সন্তান বলতো, আল্লাহ আমাকে যদি তুমি সন্তান দান করো তাকে হাফেজ বানাবো, কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো, মেয়ে যদি দাও পর্দায় রাখবো, দিনী এলেম শিক্ষা দেব। এখন সন্তান হওয়ার পরই ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর চিন্তা করেন। অনেক অবক্ষয় হয়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে, নৈতিক অবক্ষয় হয়েছে, মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, কারণ তাদের ভিতরে ইসলাম নেই, দিন নেই, দিনই শিক্ষা নেই। আল্লাহ পাক আমাদের জন্য এলেম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
এলেম দুই প্রকার স্বাভাবিকভাবে দুই প্রকার ইলমুদ্দিন ইলমুদ্দুনিয়া দিন এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ যেটা অর্জন না করে কোনো উপায় নেই কিন্তু দুনিয়াবি এলেম অর্জন করা ফরজ নয় জায়েজ আছে সামাজিকভাবে চলার জন্য সেটা অর্জন করতে পারেন করবেন আমার বন্ধুরা কিন্তু সন্তানকে দিন এলেম শিক্ষা দেন মাদ্রাসায় পড়ান এলেম অর্জন করান খাসভাবে অর্থ ইনকামের জন্য নয় পরকালীন চিন্তা করে যে আল্লাহ আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালাম কাল কিয়ামতের দিনে এর ওসিলায় তুমি আমাকে নাজাত দিয়া দিও কারণ আমরা দুনিয়ায় এসেছি মৃত্যুবরণ করব ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর সময় যখন হয়ে যাবে একটু সময় অধিক সেদিক করা হবে না নির্দিষ্ট সময়ে মৃত্যু হয়ে যাবে কিন্তু মানুষের যদি মৃত্যু হয়ে যায় তার কোনো আমল আর কাজে লাগে না কোনো আমল সে করতে পারে না নবীজি বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নবীজি বলেন মানুষ যখন মরে যায় তার সব আমলের দ্বারগুলো বন্ধ হয়ে যায় কেবল তিনটি আমলের দ্বার চালু থাকে সেটা কি এক নম্বর সাদাকায়ে জারিয়া দুই নম্বর হচ্ছে উপকারী এলেম জ্ঞান আর তিন নম্বর হচ্ছে নেককার সন্তান যদি নেককার কোনো সন্তান থাকে আপনি ইন্তেকালের পরে কবরের পাশে গিয়ে বা দূর দূরন্ত বসে যখন আল্লাহর দরবারে হাত তুলে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই আমলটা ওই সবটা প্রতিদানটা আপনি কবরে বসে পেতে থাকবেন এই জন্য দিনই এলিম শিক্ষা দিবেন আমার বন্ধুরা এলিম অর্জন করতে হবে আল্লাহকে সন্তুষ্টি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য من تعلم علما مما يبتغى به وجه الله যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করে সে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে আর কোন ব্যক্তি যদি দুনিয়া পাওয়া অথবা দুনিয়ার কোন বস্তু পাওয়ার জন্য ইলম অর্জন করে لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها নবীজি বলছেন কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধ পাবে না তাহলে এলেম অর্জন করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য থাকবে না ঠিক কিনা বলেন পাঁচশো টাকার নোট দাওয়াত খেয়ে ফেলেই খুশি হয়ে যাই কত অবনতি আমাদের হয়েছে আগে তো একজন আলেমকে দাওয়াত দিয়ে বাসায় নেওয়া যেত না অনেক তাহকিক করতো কোন বাসায় যাব না যাব আমি এই আমাদের চর প্রসন্ন নদীর যে বড় হুজুর ছিল আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন আমি ছোট সময় তার এক ভাতিজা ছিল আমার সাথে মাসুদ নাম একদিন একটা কারগুতে বিকেলবেলা দাওয়াত মানে দোয়া করার জন্য গেলাম তো সেখানে আমাদের দোয়ার পরে কিছু জিলাপি দিল খাওয়ার জন্য হুজুর জিলাপি খাইলেন না আমরা দুইজন খাইলাম ছোট ছিলাম তো হুজুরকে বললেন হুজুর খান না এক পিস হুজুর বললেন না আমি হিন্দুদের দোকানের বানানো মিষ্টি খাবো না খাই না এটা হচ্ছে তাহকিক নাজায়েজ না কিন্তু হুজুর চিন্তা করেছে ওই কথাটা আমার অনেক স্মরণে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তাহকিক করে চলার মতো তৌফিক দান করুন এই জন্য নিজে এলেম শিখবেন সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন মরে গেলে তো সবই পড়ে থাকবে নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান
أو مستمعا أو محبا তুমি আলেম হও অথবা তলেব ইলম হও অথবা আলেমের কথা শ্রবণ করো অথবা আলেমকে ভালোবাসাকারী হও পঞ্চম নম্বর হইও না ফাতাহলাকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেমের বিরোধী হয়ে না তাহলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি সন্তান যদি থাকে দিনী এলেম শিক্ষা শিখান কারণ অনেক মুরব্বিদের দেখেছি মৃত্যুর পূর্বে বলেছে হুজুর অনেক ভুল করেছি একটা সন্তান যদি আলেম বানাতাম তাহলে আজ আমার এই পরিস্থিতি হতো না আফসোস করে আনে এজন্য আলেম বানাবেন দিনী এলেম শিক্ষা দেবেন এবং দিনী এলেম শিক্ষার দাওয়াত দেবেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কওমি মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় তার ভিতরে দ্বীনের নূরটা যেন ঢোকে সবাই রাজি আছেন তো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه فقلت يا رسول الله إني كنت أصلي فقال لم يقل استجيبوا لله وللرسول إذا دعاكم حضرت أبو سعيد بن معلى رضي الله تعالى عنه بلين একটা আমি মসজিদে নামাজ আদায় করছিলাম এমতো অবস্থায় রসুল আমাকে ডাকলেন আমি নামাজে থাকার কারণে তার ডাকে সাড়া দিতে পারি নাই নামাজ শেষে বললাম ইয়া রসুলাল্লাহ আপনি আমাকে ডেকেছিলেন কিন্তু নামাজে থাকার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই রসুল ডাকলেন নামাজে ছিলেন সাড়া দিতে পারে নাই এখন বলেন তো ঠিক হয়েছে নাকি নামাজ ছেড়ে কারো ডাকে সাড়া দেওয়া যায় তাহলে নামাজ থাকবে বন্ধুরা আমার এটাই মাসআলা আল্লাহর নবী বললেন আলাম ইয়াকুল ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম হে মুমিনগণ তুমি কি হে সাহাবী তুমি কি শোনো নাই আল্লাহ পাক বলেছেন হে মুমিনগণ আল্লাহ তাআলা এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকে তাহলে তোমরা সে ডাকের সাড়া দিবে হে সাহাবী তুমি নামাজে ছিলে এটা ছিল একটি ফরজ আর তোমার রাসূল যখন তোমাকে ডেকেছেন এটা ছিল তার চেয়েও বড় ফরজ রাসূল যখন ডেকেছেন তখন তার ডাকে কি করতে হবে সাড়া দিতে হবে আল্লাহ যখন আপনাকে ডাকবেন তখন কি করবেন ডাকে সাড়া দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে এই জন্য মাসআলা হলো আপনি যদি নামাজে দাঁড়ান পাঁচ থেকে যদি বুঝতে পারেন কোনো বড় ধরনের বিপদ হয়েছে আগুন লেগেছে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে সেখানে সাহায্যের প্রয়োজন তাহলে নামাজ ছেড়ে সেখানে চলে যান এটা হচ্ছে মানবতা আল্লাহ পাক এটাই আপনাকে বলেছেন মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন ইসলাম আমাদের এটাই শেখায় মানবতার কল্যাণের জন্য কাজ করো আমার বন্ধুরা অন্য হাদিসে আসছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আর এরকমের হবে না আল্লাহর নবী বললেন তোমাকে আমি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব এ কথা বলি রাসূল তার হাত ধরলেন ফা খোদা বিয়া দিয়ে আমার হাত ধরলেন এরপরে নবীজি তার কাজবাজ সেরে মসজিদ থেকে বের হওয়ার উপক্রম হল আমি বললাম লাম তাকুল হে রাসূল আপনি আমাকে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা শিক্ষা দেবেন বলেছিলেন তখন নবীজি বললেন আলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন هو سبع المساني والقرآن العظيم
নবীজি বললেন তা হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরার নাম কি? সূরাতুল সর্বশ্রেষ্ঠ সূরা। বন্ধুরা আমার, এই সূরা শ্রেষ্ঠ সূরা হওয়ার আরো কিছু কারণ রয়েছে। আর একটা কারণ হলো পবিত্র কোরআনের, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক নানান ধরনের শিক্ষা মানুষকে দিয়েছেন। তবে মৌলিকভাবে সমগ্র মানব জাতিকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে চারটি এলমের শিক্ষা দিয়েছে। কয়টি এলম? চারটি। শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকত। নাম শুনেছেন শরিয়াত? বন্ধুরা আমার, শরিয়াত বলা হয় ইসলামী জীবন বিধান, বিধিবিধান, পদ্ধতি, পথ, অর্থাৎ যে বিষয়গুলো দিয়ে জীবন পরিচালনা করতে হয়, ইসলামী যাবতীয় বিধিবিধান বা নিয়ম নীতিকে শরিয়ত বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের ক্রমান্বয়ে মারিফাতের স্থান আগে দেওয়া হয়েছে, এরপরে শরিয়াত, এরপরে তরিকত, এরপরে হাকিকত। কিন্তু পবিত্র কোরআনুল মাজিদ এবং হাদিস থেকে স্পষ্ট জানা যায় শরিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি, শরিয়তের স্থান প্রথম। একজন মানুষকে মুমিন হতে হলে, পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই তাকে শরিয়তের পূর্ণ অনুসারী হতে হবে। এরপরে তরিকত, তরিকত বলা হয় আপনার মন, আমার মন, অন্তর, অন্তরের মধ্যে নানান ধরনের খারাপ আছে, খারাপ গুণ আছে, মন্দ গুণ আছে। এই নানান ধরনের মন্দ গুণগুলো পরিহার করে দিলের মধ্যে, অন্তরের মধ্যে ভালো গুণ অর্জন করা বা সদ্গুণ অর্জন করার পদ্ধতির নাম হচ্ছে তরিকত। তরিকতের জ্ঞান অর্জন হবার পরে আপনার হৃদয়ের মধ্যে একটি নূর পয়দা হবে, একটি জ্যোতি, একটি আলো পয়দা হবে, এর নাম হচ্ছে হাকিকত। হাকিকতের জ্ঞান যখন আপনার অর্জন হয়ে যাবে, তখন আপনার সাথে আর মহান রবের সাথে একটি মধুর সম্পর্ক গড়ে উঠবে, এর নাম হচ্ছে মারিফাত। সুবহানাল্লাহ। বলে মারিফাত, আমি মারিফাত পেয়েছি। মারিফাত কি? বন্ধুরা আমার, একজন মানুষকে পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই শরীয়তের পূর্ণ অনুসারী হতে হবে। শরীয়ত বাদ দিয়ে বাকি তিনটার আর কোনো মূল্য নাই। আল্লাহ পাক এই চারটি এলেম, এই চারটি জ্ঞানই সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। এই কারণে এই সূরাকে শ্রেষ্ঠ সূরা বলা হয়। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা হচ্ছে মারিফাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার জন্যই নিবেদিত প্রাপ্য। আর রহমানির রহিম, তিনি দয়ালু, অসীম দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। এই তিনটা আয়াতে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য এখানে হচ্ছে মারিফত, এখানে মারিফতের বর্ণনা করা হয়েছে। এরপরে বলা হল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এখানে শরীয়তের বর্ণনা করা হয়েছে, কারণ ইবাদত করতে কি লাগবে? নানান ধরনের বিধিবিধান লাগবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে বিধিবিধান লাগবে না, আন্দাজে পড়লে হবে। ইবাদত করতে যত বিধিবিধান লাগে সবগুলো আয়ত্তে আনতে হবে, এটাকে বলা হয় শরীয়ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এটাকে বলা হয় তরিকত। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছো
তাদের পথ নয় যারা পথভ্রষ্ট গোমরা। এটা হচ্ছে হাকিকত। আমার বন্ধুরা, মৌলিকভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাকে চারটি ইলমের শিক্ষা দিয়েছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। এই চারটি জ্ঞান, চারটি ইলম যেহেতু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক গুচ্ছিত রেখেছেন, এই কারণে এই সূরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা। আমাদের অনেক ভাইরা, বিশেষ করে যারা একটু ভিন্নপন্থী, তারা শরীয়তের গুরুত্ব দেন না, তারা মারিফাতের প্রচুর গুরুত্ব দেন। মারিফাত কি এটা বোঝে না। মারিফাত কি? এক হাদিসে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন খলিফাতুস্বানী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আমি একদিন রাত্রে স্বপ্নে দেখছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেছি। স্বপ্নে দেখতেছেন, রাসূল তখন ইন্তেকাল হয়ে গেছে। নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হলাম, একজন বৃদ্ধা মহিলা এসে আমার হাতে এক পেয়ালা খেজুর দিলেন আর বললেন, হে আলী, এই খেজুর রাসূলের হাতে দেবা, এই পেয়ালা আমার নতুন গাছের খেজুর, রাসূল খাবে আর সাহাবীদেরকে খাওয়াবে। হযরত আলী খেজুর পেয়ালা নিয়ে রাসূলের হাতে দিলেন, রাসূল সাহাবীদের মধ্যে বণ্টন করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দিলেন। কয়টা খেজুর দিলেন? স্বপ্নের ভিতরে একটি খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুরটি চাবাচ্ছিলাম আর অনেক স্বাদ পাচ্ছিলাম, অনেক মজা। ইত্তো বসরে ফজরের নামাজের আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুম ভাঙার পরেও বুঝতে পারলাম নবীজি তার পবিত্র হাত মুবারক দিয়ে স্বপ্নের মধ্যে আমাকে, আমি যে খেজুর খাচ্ছিলাম তার স্বাদ এখনো আমার মুখে আছে, এখনো আমার মুখে আছে। আমি অজু করলাম, মসজিদে চলে গেলাম, গিয়ে দেখি হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গেছেন। আমি পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হলাম, দেখি একজন বৃদ্ধা মহিলা এসেছে এক পেয়ালা খেজুর নিয়ে। এইটা হলো বাস্তব, আগে ছিল কি? আগে ছিল স্বপ্ন। এক পেয়ালা খেজুর নিয়ে আসছে, আমাকে বলল, হে আলী, এটা খলিফার কাছে দিবা, আমার নতুন গাছের খেজুর, খলিফা যেন খায় আর সাহাবিদেরকে যেন খাওয়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পেয়ালা হযরত ওমরের কাছে দিয়া বললেন, এটা আপনাকে খেতে বলেছে আর সাহাবীদেরকে বণ্টন করে দিতে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটি খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর খাচ্ছিলেন, অনেক মজা লাগছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, ওখানে তো খেজুর বেশি আছে, ইয়া ওমর, তামরাতান উখরা, আমাকে আর একটা খেজুর দাও, খেজুর তো বেশি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি জাদাত লাযিদনা। হে আলী, গত রাত্রে যদি স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল তোমাকে একটি খেজুর বেশি দিতেন, তাহলে আমিও তোমাকে একটি খেজুর বেশি দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন? হে ওমর, তুমিও কই আমার মতো স্বপ্নে দেখেছো, নাকি তোমাকে গায়েব থেকে জানানো হয়েছে? হযরত ওমর বললেন, হে আলী, না, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবুহু ইয়া রাব্বি নূরিল্লাহ। যখন আল্লাহর কোন বান্দা, মুহসিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যান, তখন আল্লাহ পাক এই বিষয়গুলো দেখার জন্য তাকে সৌভাগ্য দান করে দেয়।
এটাকে বলা হয় মারিফাত এটাকে কি বলা হয় আমার বন্ধুরা এই কারণে শরীয়ত চিনি না মারিফাত চিনি না হাকিকত চিনি না তরিকত চিনি না এগুলো চেনার দরকার এগুলো যদি চিনতে পারি তাহলে আর সমস্যা হবে না আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু